আসসালামু আলাইকুম। হিজবুল্লাহর একজন কমান্ডারের গায়ে হাত দিলে দখলদারদের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে, এমনই একটা কঠিন ও তীব্র হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহর এক সংসদীয় কমিটির সদস্য। পাশাপাশি হামাসের হামলায় আজ কিন্তু 10 জন ইহুদি সৈন্য প্রাণ হারিয়েছে। সর্বোচ্চ ক্ষমতা দেখাচ্ছে হামাস যোদ্ধারা। নড়বড়ে অবস্থা সৃষ্টি হয়েছে ইসরায়েলের সেনা অভ্যন্তরে। হামলা ও পাল্টা হামলার শিকার হয়ে একদম নাস্তানাবুদ হয়ে গেছে দখলদার সেনারা। তাদের সামনে শুধু ঘোর অন্ধকার, অমাবস্যার আধারে তারা এখন ঢেকে গেছে। তারা পারছে না প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমেরিকার মন গলাতে বা আমেরিকার সাহায্য সহযোগিতা পেতে। চারদিকে তারা শুধু বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, সেই সাথে তীব্র আকার ধারণ করেছে অর্থনৈতিক অবস্থা। একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসরায়েলের সমস্ত চিন্তা ভাবনা। সামনে তাদের আর কিছুই করার মতো থাকছে না, তারা একটা চরম দুরাশার মধ্যে পড়ে গেছে। এমন অবস্থায় কিন্তু বিপদ এবং মৃত্যু ঝুঁকিতে রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি যে কোনো সময় তার ক্ষমতাসহ তার নিজের প্রাণও কিন্তু হারাতে পারেন, এমন একটা অবস্থাও সৃষ্টি হয়েছে। তিনি ইসরায়েলের জনগণের যেমন রোষানলে পরিণত হয়েছে, ঠিক সেমনি দখলদার সেনাদেরও কিন্তু রোষানলের প্রধান কেন্দ্রবিন্দুতে তিনি রয়ে গেছেন। এমন অবস্থা এর আগে কখনো সৃষ্টি হয়নি ইসরায়েলের মতো রাষ্ট্রে। যে কোনো সময় তিনি কিন্তু তার নিজের বিশ্বস্ত মানুষদের দ্বারাই কিন্তু হত্যার শিকার হতে পারেন, এমন আশঙ্কাকেও কিন্তু উড়িয়ে দিচ্ছে না ইসরায়েলের বিশেষজ্ঞরা। পাশাপাশি একের পর এক বাহিনীদের চরম হামলা ও পাল্টা হামলায় কিন্তু চরম বেকায়দার মধ্যে দিন অতিবাহিত করছে নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে বা ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে চলছে কিন্তু বিভিন্ন রকমের দাবানলের জবাব। আশা করি এই জবাব অব্যাহত থাকবে এবং এর চরম অবস্থা ভোগ করবে স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সামনে আর কোনো কিছু করার মতো থাকবে না। এমতো অবস্থার মধ্যেই কিন্তু হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে বলে লেবাননের এক সাহসী সশস্ত্র যোদ্ধা এমন হুঁশিয়ারি করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাবি বলেছেন যে হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে সব রকম ভাবে পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নাইম শহীদ হওয়ার পর হিজবুল্লাহর অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধারা বিস্ফোরক ভর্তি বৃষ্টি ড্রোন দিয়েও হামলা চালায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাও নিহত হন। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইম অফ ইসরায়েল বলছে যে হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যান। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে গত 9 মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরদিন অর্থাৎ 8 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রতি একত্রতা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেও হিজবুল্লাহ। এদিকে গাজার 50 স্থাপনায় ইসরায়েলের হামলা। গাজার প্রায় 50টি স্থাপনায় বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ওই বিমান হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন এবং খান ইউনিসে আরো দুইজন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তাদের বিমান বাহিনী গাজা উপত্যকা জুড়ে অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে। এর মধ্যে ভূমিতে আটকে থাকা ভবন, সশস্ত্র সেল এবং রকেট উৎক্ষেপণ স্যাটেলাইটও রয়েছে। সেনাবাহিনী আরো জানিয়েছে যে তাদের ১৬২তম ডিভিশন কমান্ড বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাদেরকে হত্যা করেছে। তারা রাফায় আটকে পড়া বেশ কয়েকটি ভবন ধ্বংস করেছে। এছাড়া ৯৯তম ডিভিশন কেন্দ্রীয় গাজা উপত্যকায় অনেক যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রান অফে অংশ নেওয়ায় জনগণের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজামা খামিনিও প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য জনগণের প্রশংসা করেছেন। এই নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ শুক্রবার সকাল ৮টায় শুরু হয়েছে। সকালে প্রথম ভোট দেন সর্বোচ্চ নেতা এবং তিনি বলেন, আল্লাহ শুক্রিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি আরো বলেন, আমি শুনেছি যে মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্য হয় তবে তা হবে খুব আনন্দদায়ক। সর্বোচ্চ নেতা বলেন, আমাদের প্রিয় জনগণ তাদের ভোট দেবে এবং সেরা নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে তিনি দেশ ও জনগণের জন্য দোয়া করে বলেছেন, জাতির উন্নতি ও সমৃদ্ধি হোক এবং যারা এই প্রচেষ্টায় অবদান রাখছেন তারা সবাই মহান আল্লাহর রহমত ও করুণা লাভ করুক। এদিকে আবারও বেফাঁস মন্তব্য বাইডেনের। আবারও মুখ ফসকে অসংলগ্ন মন্তব্য করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি নিজেকে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ এবং নারী ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করেছেন তিনি। গত বৃহস্পতিবার তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই দিন বাইডেনের কাঁপা কাঁপা গলা, বক্তব্যের সেই খই হারিয়ে ফেলা, এসব নিয়ে ট্রাম্প তাকে যথেষ্ট তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। তারপরে ডেমোক্রেটদের এক অংশ আসিতি পর বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার দাবি তুলেছেন। একাধিক নাম নিয়ে আলোচনাও চলছে, তবে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়তে অনর রয়েছে। এই পরিস্থিতিতে তার নতুন এই বেভাস মন্তব্য ডেমোক্রেট শিবিরের বিড়ম্বনা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, আমি গর্বিত যে আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ নারী যে একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছে। একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বাইডেনের এই বেভাস মন্তব্যের অডিও প্রকাশ করা হয়, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। উল্লেখ্য, ২০০৮ সালে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা। ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। আবার বাইডেনের আমলে আমেরিকার প্রথম নারী এবং অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কমলা হ্যারিস। মনে করা হচ্ছে ওবামা ও কমলার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই অসংলগ্ন মন্তব্য করে ফেলেছেন বাইডেন। এদিকে কি আছে ব্রিটেনের নির্বাচনে জয়ী লেবার পার্টির অভিবাসন নীতিতে, চলুন জেনে নেই। যুক্তরাজ্যের সদ্যসমাপ্ত নির্বাচনে যেসব ইস্যু নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো প্রচারণা চালিয়েছিল তার মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অভিবাসন। কনজারভেটিভ পার্টি অবশ্য বরাবরই তাদের প্রচারে অভিবাসনের প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে থাকে, তবে এবারে লেবার পার্টিও ঠিক সেই একই রাস্তায় হেঁটেছে। বিদেশ থেকে যত লোক ব্রিটেনে আসছেন এবং যত লোক ব্রিটেন ছাড়ছেন, এই দুইয়ের মধ্যে যে ব্যবধান, সেই নেট মাইগ্রেশন লেভেলটা অবশ্য উভয় দলই কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। ভোটের আগে একটি প্রথম সারির সরকারি সংস্কার করার জরিপেও দেখা গিয়েছিল। দেশের ৪৩% লোক মনে করেন অভিবাসন ব্রিটিশ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু নির্বাচনে জয়ী লেবার পার্টি অভিবাসন নীতিতে ঠিক কী কী জিনিস ছিল, কনজারভেটিভ পার্টি বা টেরিদের অভিবাসন নীতির সঙ্গে সেগুলোর পার্থক্যই বা কী? ডিঙি নৌকায় অবৈধ অভিবাসন। প্রতি বছর হাজার হাজার লোক ইউরোপের মূল ভূখণ্ড থেকে ডিঙি বা ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পেরিয়ে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করার চেষ্টা করে থাকেন। সাগর পেরিয়ে আসা এই নৌকাগুলোকে ব্রিটেনের উপকূলে ফেরার আগেই আটকে দেওয়া হয়, যেটাকে বলা হয় স্টেপ দ্য বোর্ডস।
তা কিন্তু দুই প্রধান দলেরই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত ছিল। চলতি বছরের প্রথম কয়েক মাসে চ্যানেল পেরিয়ে মোট 11,095 জনে দাঁড়িয়েছে। এবারের সংখ্যাটি তার তুলনায় যথাক্রমে 46% ও 11%। এই রুটে অবৈধ অভিবাসন আটকানোর জন্য টোরি সরকার ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছিল, যাতে ওই লোকগুলো ব্রিটেনের জলসীমায় প্রবেশ করার আগে আটকে দেওয়া যায়। তাছাড়া মানব পাচারকারী চক্রগুলো মোকাবেলা করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা সই করেছিল তারা। তবে এই ব্যাপারে ঋষি সুনাক সরকারের সবচেয়ে কঠোর ও বিতর্কিত পদক্ষেপ ছিল রোয়ান্ডা নীতি ঘোষণা করা, যার আওতায় অবৈধ অভিবাসীদের ব্রিটেনে না রেখে সোজা আফ্রিকার দেশ রোয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও করেছে। আর লেবার পার্টির অবস্থান হল রোয়ান্ডা নীতি বাস্তবায়নের নামে যে অর্থ খরচ করা হচ্ছে তারা সেটা অভিবাসন রাখার জন্য আইন প্রয়োগের কর্মকাণ্ডে খরচ করবে। নির্বাচনী প্রচারণার শুরুতেই তারা যে নীতিগুলো ঘোষণা করে তার অন্যতম ছিল যেসব অপরাধী চক্র এই ডিঙি নৌকাগুলোকে মানুষ পাঠায় তাদের বিচারের আওতায় আনতে একটি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করা। নির্বাচিত হলে লেবার পার্টি পরিবর্তনের প্রথম যেসব পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেছিল তার 3 নম্বরে ছিল সশস্ত্র মানুষ, নতুন বিশেষজ্ঞ তদন্তকারী নিয়োগ করার কথা। বলা হয়েছিল এরা জঙ্গি দমনে বিশেষ ক্ষমতা ব্যবহার করে এই বোট গ্যাং গুলোকে নির্মূল করতে কাজ করবে। এছাড়া লেবার পার্টি আরো জানিয়েছে যে তারা অবৈধ অভিবাসন রুখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াবে, সন্দেহভাজন পাচারকারীদের তল্লাশি ও তাদের আর্থিক লেনদেন মনিটর করার জন্য পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেবে এবং ইউভুক্ত দেশগুলো যাতে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেয় সেজন্য ইইউর সঙ্গে নতুন করে সংযোগ করে বিস্তারিত বিষয়টি জেনে নেবে। রোয়ান্ডা নীতিতে ভিন্ন অবস্থান। অভিবাসন ইস্যুতে যে প্রশ্নটি কনজারভেটিভ ও লেবারদের মধ্যে সবচেয়ে বেশি ভিন্নতা তা অবশ্যই বিতর্কিত রোয়ান্ডার নীতি। গত এপ্রিল মাসে ঋষি সুনাক সরকারের আনসেপ্টি অফ রোয়ান্ডা বিল পার্লামেন্টে পাশ হওয়ার পরে আইনে পরিণত হয়েছে। এর ফলে যদি কেউ বিশ্বের কোনো নির্দেশ প্রদান করে থাকবে, লেবারের নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলা আছে তারা ক্ষমতায় এলে রোয়ান্ডা পরিকল্পনা পুরোপুরি বাতিল করা হবে। সুতরাং সেক্ষেত্রে অবৈধ অভিবাসীদের নিয়ে কোনো বিমান রোয়ান্ডার উদ্দেশ্যে রওনা দেবে না। তবে এতদিন তিনি লেবার পার্টির শ্যাডো হোম সিকিউরিটি ছিলেন, সেই ইন্ডিয়ান কুপার কিছু অবৈধ অভিবাসীদের অ্যাসাইলামের আবেদনের বাইরে কোনো দেশে প্রসার করার সম্ভাবনাকে নাকচ করে দেন। লেবার পার্টির নেতা সারকিয়েভ সুটমার ও গত বছরের তা কিন্তু ওইভাবে উল্লেখ করার নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।